বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন 2024-এর লোকসভা নির্বাচন দোরগোড়ায় আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ এবং বাংলা পক্ষ ভোটে না থাকলেও বাংলা পক্ষ 365 দিন বছরে বাংলা বাঙালির স্বার্থে, বাংলা রাজ্যের স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে লড়াই করে চলেছে। তাই আমরা 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দল যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং যে সমস্ত প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের উদ্দেশ্যে আমরা প্রকাশ করছি বাংলা পক্ষর দাবিপত্র। বাংলা জাতির স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে, বাংলা রাজ্যের স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে, ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে, ভারতের সংবিধানের স্বার্থে, ফেডারাল স্ট্রাকচারের স্বার্থে আমরা এই দাবিপত্র তৈরি করেছি প্রচুর গবেষণা এবং মানুষের মতামত নিয়ে। এখন আপনাদের সামনে দাবিপত্র পেশ করবেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা। এই যে দাবিপত্র আপনারা দেখবেন, এই দাবিপত্র প্রতিটি দাবি এক, বিস্তর গবেষণা করা, প্রায় মাসখানেক ধরে আমরা এগুলোকে বানাচ্ছি। দুই, প্রায় প্রতিটি দাবির পিছনে বাংলা পক্ষর লড়াই আন্দোলন কর্মসূচির একটা ইতিহাস রয়েছে। আমরা হাওয়ায় শুধু আমরা একখানা তাত্ত্বিক দাবি একখানা লিখে দিলাম, এরকম বিষয়টা নয়। তৃতীয়ত, এই দাবিগুলি বাংলা পক্ষ সম্বন্ধে অনেকগুলো যে মিথ্যা কথা ছড়ানো হয় লক্ষ্য করে দেখবেন, এই দাবিগুলি শুধু প্রতিটাই সংবিধানের আওতায়, তা শুধু মানে আওতায় তো বটে, বরং বাংলার পশ্চিমবঙ্গের যে যে অঞ্চল পশ্চিমবঙ্গ থেকে কেটে নিয়ে বিজেপি বাংলাদেশকে দিয়ে দিয়েছে সেগুলো ফেরত নেবার জোর অঙ্গীকার রয়েছে এইখানে। আমি দাবিগুলি পড়ব, আমি প্রথমত কয়েকটা দাবি পড়ব, তারপর আমার সহযোদ্ধারা বাকি দাবিগুলি পড়বেন। 2024 লোকসভা ভোটে বাংলার রাজনৈতিক দলগুলির কাছে বাংলা পক্ষর দাবি। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। বাংলা পক্ষ শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদের পতাকা বাহকই নয়, ভারতে বাংলা ও বাঙালির প্রতিটি অধিকার রক্ষা এবং না পাওয়া অধিকারগুলির পাওয়ার লড়াইতে অগ্রপথী। এক নম্বর, অবিলম্বে সারা ভারতে 2 সন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই, এবং এই আইনের যারা লঙ্ঘন করবে তাদের প্রতিটি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে, এমন বিধান ওই কেন্দ্র সরকারের আইনে থাকতে হবে। তারপরে আছে, ভারত রাষ্ট্রকে রক্ত দিয়ে স্বাধীন করেছে বাঙালি জাতি, বিহার, মারাঠা, কাশ্মীর, গোর্খা, মাদ্রাজ সবার রেজিমেন্ট আছে, বাঙালি রেজিমেন্ট নেই, অবিলম্বে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট গঠন করতে হবে। তারপরে 2015 সালে কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে যে 10,000 একর জমি দিয়ে দিয়েছে একদম একতরফা দান, তা ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে ফেরত আনতে হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশকে পশ্চিমবঙ্গে সমুদ্র এলাকা দিয়ে দেওয়া হয়েছে, এটা পুনরায় পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ আইন এবং সংবিধান মেনে অখণ্ড ভারত গড়ার পক্ষে অগ্রসর হবার একমাত্র দাবি পেশ করছে বাংলা পক্ষ। তারপরে ইংরেজি ও হিন্দির মতো বাংলা ভাষাকেও কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ভাষা ঘোষণা করতে হবে, এবং পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সকল কাজ বাংলা ভাষায় হতে হবে। কোনো অজুহাতে বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার প্রাপ্য অর্থ আটকে রাখা চলবে না। কোনো যদি হিসাব বা দুর্নীতির প্রশ্ন থাকে, যে বিষয়ে, যে মহকুমায়, যে এলাকায়, যে থানার অধীন কোনো সমস্যা আছে, সেই বিষয়টি আইনানুক ব্যবস্থা নিন, কিন্তু এর জন্য সারা বাংলার মানুষের টাকা এইভাবে আটকে রাখা যাবে না। বাংলায় 1টি এইমস কিন্তু বিহারে 2টি, অথচ এই পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারকে প্রতি বছর যত টাকা ট্যাক্স হিসেবে দেয় সেটা বিহারের থেকে অনেক বেশি। তাই বাংলার যে জলপাইগুড়ি জেলা তার দোমোহনিতে রেলের যে বিস্তীর্ণ প্রায় 600-700 একর মতো অব্যবহৃত জমি, সেখানে অথবা রায়গঞ্জে বাংলার দ্বিতীয় এইমস চাই। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য নিউ জলপাইগুড়িকে কেন্দ্র করে হাওড়া অথবা শিয়ালদার মতো ওদিকে কুচবিহার
এদিকে মালদা পর্যন্ত লোকাল ট্রেন নেটওয়ার্ক গঠন করতে হবে। শিক্ষা, বন সহ স্বাধীনতার পর থেকে রাজ্য তালিকা থেকে সরানো সব বিষয় আবার কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকে সরানো সব বিষয় আবার রাজ্য তালিকায় পুনর্বার ফেরত আনতে হবে। রেসিডুয়াল পাওয়ার ও সাবজেক্ট গুলো রাজ্য তালিকাভুক্ত থাকতে হবে। রেসিডুয়াল পাওয়ার মানে হচ্ছে যে বিষয়গুলো কেন্দ্র তালিকাতেও নেই, রাজ্য তালিকাতেও নেই অথবা যৌথ তালিকাতেও নেই, অর্থাৎ সময়ের সঙ্গে যে জিনিসগুলো নতুন ভাবে আসতে থাকে এবং এর মধ্যে যেটা নিহিত রয়েছে যে এই নিট বাতিল করার বিষয়টা, সেটা আলাদা করে বলা নেই। এটা এবার আমি বলবো বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে এই দাবিপত্রের কথাগুলিকে এগিয়ে নিয়ে যেতে। এরপরের দাবি, কলকাতায় মেট্রো আছে, কম আয় করা শহর, কম উন্নত শহর আগ্রাতেও ভারত সরকার মেট্রো রেল চালু করেছে, কিন্তু আমাদের যে কলকাতার পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা যে শহরগুলো এবং যেগুলো ইকোনমিক অবস্থা অনেক ভালো আগ্রাটাগ্রা থেকে, যেমন শিলিগুড়ি এবং আসানসোলে মেট্রো রেল চালু করতে হবে। ইউপিএসসি সহ সমস্ত কেন্দ্র সরকারের চাকরিতে রাজ্য করে থাকতে হবে এবং রাজ্য কোটার পরীক্ষা নিতে হবে রাজ্যের প্রধান ভাষা ও ইংরাজিতে, অর্থাৎ যে বাংলার যে কোটা থাকবে সেখানে পরীক্ষা হবে বাংলা এবং ইংরাজিতে, বিহারে যে কোটা থাকবে সেটা হিন্দি ইংরাজিতে, তামিলনাড়ুতে তামিল এবং ইংরাজিতে, মহারাষ্ট্রে মারাঠি এবং ইংরাজিতে, উত্তরপ্রদেশে হিন্দি এবং ইংরাজিতে ইত্যাদি। ভারতব্যাপী ডিলিমিটেশন যেকে স্থায়ীভাবে বাতিল করার জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতে হবে। অর্থাৎ ডিলিমিটেশন মানে যে এখন যে লোকসভা 543টা আসন, বাংলায় 42টা আসন আছে, সেটাকে যে লোকসভা সিট জনসংখ্যার ভিত্তিতে বন্টন হবে। বিহার ইউপি সহ গোবলায় যে জনসংখ্যা বিস্ফোরণ হয়েছে তার ফল পড়বে সিটে, ইউপির সিট সংখ্যা বেড়ে হবে 80 থেকে 143, বাংলার সিট বাড়বে 40 থেকে 42, কিন্তু ভাবছেন যে বাড়লো কিন্তু অনুপাত কমবে, 42 থেকে বেড়ে হবে 60, ওদের বিয়ে 80 থেকে বেড়ে হবে 143, অর্থাৎ আপনার 100 মধ্যে আছে এখন 7, ধরুন 200 মধ্যে হলো 10, 7 থেকে 10 বেশি, কিন্তু আসলে 7% থেকে কমে 5% হয়ে গেল। এতে বাঙালি বাংলার এমপিদের ক্ষমতা কমে যাবে, শুধুমাত্র হিন্দি বলে যে কোনো রাজ্য আইন রাজ্যসভা বা লোকসভায় আইন পাস করাতে পারবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে অহিন্দি রাজ্যগুলোর বা বাংলার। তাই বাংলা থেকে যারা নির্বাচিত হবে ভোট প্রার্থী বা রাজ্য দল যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে প্রত্যেককে ডিলিমিটেশনের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কারণ ডিলিমিটেশন মানে বাংলার ক্ষতি। ফিনান্স কমিশনের মাধ্যমে রাজ্যের বরাদ্দ বাড়িয়ে 51% করতে হবে, এমনি 42% দেয় এবং তার টাকা আবার আটকে রাখে, 42% লিখিত রেখে 33% দেওয়া হয়েছে, সেটা 51 করতে হবে এবং হিসেব কিন্তু 2011 বা 2021 জনসংখ্যা অনুযায়ী নয়, কারণ ওদের 8-10 কোটি বাচ্চার জন্য আমরা ভুগবো না, 1971 জনসংখ্যা অনুযায়ী করতে হবে। এরপরে দাবিগুলো পড়বে বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়। এর পরের যে দাবিটি আছে, কয়লা খনি ও বন্দরের মালিকানায় কেন্দ্রের অংশীদারিত্ব কমাতে হবে, 50% অংশীদারিত্ব, 50% অংশীদারিত্ব সেই রাজ্যকে দিতে হবে। তারপরের যে দাবিটি আছে ডিভিসি নিয়ে, ডিভিসির মালিকানার 50% ঝাড়খণ্ড সরকার ও 50% বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের হাতে চাই। দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপরের যে দাবিটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, করোনা সময়কালে বাতিল হওয়া সব লোকাল ট্রেন পুনরায় চালু করতে হবে। এরপরে দাবিপত্রের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বাংলা পক্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তীকে অনুরোধ করছি। তারপরে দাবি, কোন কেন্দ্রীয় সংস্থা সদর বা আঞ্চলিক দপ্তর বাংলা থেকে সরিয়ে অন্য রাজ্যে স্থানান্তরিত করা যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড সরিয়ে নেওয়া হয়েছে, সেইলের বেশ কিছু অফিস সরিয়ে নেওয়া হয়েছে, কাঁচামালের যে ডিভিশন যেটা সিপিডাব্লিউডি, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সরিয়ে নেওয়া হয়েছে, টি বোর্ড সরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে, এই সাউথ ইস্টার্ন রেলওয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, কোল ইন্ডিয়া, স্টেট ব্যাংকের বিভিন্ন জিনিস তৈরি নেওয়ার চেষ্টা হচ্ছে, কোল ইন্ডিয়াটাকে ধানবাদে নিয়ে যাওয়ার একটি
গল্প আছে, মানে অনেকভাবে যেভাবে হোক এখান থেকে। এবং আমরা সবচেয়ে বড় উদাহরণ যেটা জানি যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াটাকে ধ্বংস করে দেওয়া হয়, যেটা অস্তিত্বই নেই, সদর দপ্তর ছিল এখানে, এলাহাবাদ ব্যাংক সদর দপ্তর ছিল কলকাতা, ব্যাংক গুলো আর এক্সিস্টই করে না, সব বাইরের ব্যাংকের সঙ্গে ফিউজ করিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স সেটাকে বলা হয়, যেটা হচ্ছে কলকাতার সদর দপ্তর, সেটাকেও বলছে ফিউজ করিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিস সদর দপ্তর বাংলা থেকে সরানো যাবে না, যে যেগুলো রয়েছে, নতুন তো দিচ্ছেই না, যা আছে সরিয়ে নিচ্ছে। কৃষি প্রধান বাংলার কৃষকেরা কেন্দ্রীয় সরকারের সার বরাদ্দ নীতিতে বৈষম্যের শিকার, কেরোসিনের ক্ষেত্রেও। খরা বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বাংলার প্রতি আর্থিক বঞ্চনা করে দিল্লি, এসব অবিলম্বে বন্ধ করতে হবে। বাঙালিকে বাংলাদেশি দাগানোর বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন করতে হবে। এটা আপনাদের হঠাৎ করে মনে হতে পারে যে এরকম ধরনের আঞ্চলিক আইন হয় নাকি, বাঙালিকে বাংলাদেশি বলা যাবে না, এরকম ধরনের আইন হয়। হ্যাঁ হয়, কারণ উত্তর পূর্ব ভারতের মানুষদের দৈহিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে নানান ধরনের কুমন্তব্য, নানান ধরনের কটু কথা এই গোবলায় থেকে আসতো, তার বিরুদ্ধে কিন্তু আইন প্রণয়ন হয়েছে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে, তাদেরকে যাতে অপমান করা না হয়, তাদেরকে যাতে লাঞ্ছিত না করা হয়, তার আইন কিন্তু আছে। এরকম বিভিন্ন ধরনের গোষ্ঠীদের ক্ষেত্রে এই আইনগুলো আছে এবং এগুলো অত্যন্ত ভালো আইন, এগুলোকে আমরা স্বাগত জানাই বাংলা পক্ষের তরফ থেকে। ঠিক সেভাবেই বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। এর পরবর্তী দাবিগুলো আমি আমার সহযোদ্ধা কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরাকে পড়ে শোনাতে বলব। পশ্চিমবঙ্গে থাকা রাষ্ট্রীয় সড়কগুলিতে টোল ট্যাক্স নেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। এবার স্বাধীনতার আমি একটা কথা বলতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে টোল ট্যাক্স নেওয়া রাষ্ট্রীয় সড়ক মানে NH যেগুলি, টোল ট্যাক্স নেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। এখানে দুটি দিক রয়েছে, একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে রাজ্যের একাংশ থেকে আরেকাংশে যেতে, এক অঞ্চল থেকে আরেকাংশ অঞ্চলে যেতে আপনার এই দিল্লিকে NH এর মাধ্যমে টাকা দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমি বলছি আপনি যখন মুর্শিদাবাদ থেকে মালদা বা মালদা থেকে মুর্শিদাবাদ আসছেন, অর্থাৎ ফারাক্কা পেরোচ্ছেন, ফারাক্কায় আপনি যখন গঙ্গা পদ্মা পেরোচ্ছেন, যখন আপনাকে টাকাটা দিয়েই যেতে হবে, অন্য কোনো পথ নেই। এরকম কোনো রাজ্য নেই যেখানে কোনো বিকল্প ব্যবস্থা নেই। এবং আপনি যদি মনে হয় এরকম ট্যাক্স তুলে দেবে তাহলে ওই খরচাটা চলবে কি করে, প্রথম কথা মাথায় রাখবেন এই এতগুলো রাজ্য সড়ক, এতগুলো গ্রামীণ সড়ক, এসে তো আপনি ট্যাক্স দেন। এমনকি এই রাষ্ট্রীয় সড়ক তৈরি করার জন্য, NH তৈরি করার জন্য ট্যাক্স দিয়েছেন, NH তৈরি করার যে খরচা তা বহুকাল উঠে গেছে। এবং আমরা তথ্য দিয়ে একদম দেখিয়েছি যে এখান থেকে যত টোল তোলা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তার কিয়দ অংশ মাত্র 10% না এখানে খরচা করা হচ্ছে, অথচ বিহার থেকে অন্যান্য রাজ্য থেকে, অন্যান্য যে হিন্দি বলে রাজ্যগুলো থেকে সামান্য টোল তোলা হয়, বিশাল খরচা হয়, বিশাল রাস্তার বরাদ্দ হয়। এবং এর মধ্যে বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করছে এই টোলের লাভগুলো নেবার জন্য। আপনারা জেনে খুশি হবেন শুধু বাংলা পক্ষ নয়, তামিলনাড়ুর শাসক দল DMK তাদের ইস্তাহারেও এই NH থেকে টোল তুলে নেবার দাবিটি রেখেছেন, ফলে একটু ব্যাপকভাবে বাস্তবতাটা জানুন। স্বাধীনতার পর থেকে বাংলায় একটিও নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি, তাই বাংলায় নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাই যার 75% আসন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত হতে হবে। যেমন আপনাকে দেখা প্রশ্ন করা হয় বাংলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি, আপনি এক্ষুনি বলবেন কেন বিশ্বভারতী, বিশ্বভারতী কি দিল্লি তৈরি করা, কেন্দ্র সরকার তৈরি করা? বাঙালি রবি ঠাকুর তার পারিবারিক সম্পত্তি এবং বিভিন্ন জায়গা থেকে দান নিয়ে বহু আগে বানিয়েছিল নোবেলের টাকা, হ্যাঁ নোবেলের টাকা দিয়ে দিল্লি সেটাকে ক্যাপচার করে নিয়েছে। সেটা কখনোই কেন্দ্র সরকারের বানানো নয়, বরঞ্চ মাংসটা খেয়ে হাটটাকে চিপড়ে করে ফেলে দিয়েছে, বিশ্বভারতীকে ধ্বংস করা হয়েছে। এমন যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা বিহারি উপরে করা হচ্ছে, বাংলার কাউকে নেওয়া হচ্ছে না। তাই বাংলার যে কলকাতার যে দূরবর্তী জেলাগুলো, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বা দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, যে কোনো জায়গায় একটা কেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি বিশ্বমানের কেন্দ্রীয় গবেষণাগার, এই দুটো দিতেই হবে। এই জন্য আমরা সমস্ত প্রার্থীর কাছে, সমস্ত দলের কাছে পৌঁছে যাব। কলকাতা থেকে বিভিন্ন দূরবর্তী জেলা বিশেষত উত্তরের জেলাগুলির সাথে রেল যোগাযোগ বৃদ্ধি করতে হবে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়
গঙ্গা নদীর ভাঙনের সমস্যার সমাধান করতে হবে। এই যে দাবিপত্রটি দেখলেন, এটা ইস্তেহার নয়, আমরা ভোটে লড়ছি, কিন্তু এই দাবিপত্র আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে নিয়ে যাচ্ছি। আজকে প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে, মিডিয়াতে দেখতে পাবেন, বাংলার জেলায় জেলায় এই দাবিপত্র বাংলা পক্ষ সহযোদ্ধারা ছড়িয়ে দেবেন। এই ভোটের সময় হলো যাদের আপনি নির্বাচন করবেন তাদেরকে প্রশ্ন করার সময় এবং তাদের থেকে অঙ্গীকার আদায়ের সময়। এই অঙ্গীকারগুলো যতগুলি পারুন আদায় করে নিন। আর এই অঙ্গীকার আদায় তারা যদি বলে না না এসব আমি করতে পারবো না, তাহলে বুঝতে পারবেন আপনার ভোট হয়তো ভুল জায়গায় দিচ্ছেন। তাই আসুন, আমরা বাঙালিরা বহুকাল ভোটার হিসেবে ব্যবহৃত হয়েছি। আমরা দেখেছি গত কয়েক বছরে বাংলার বেশ কিছু কেন্দ্রে, 18টি কেন্দ্রে, আসলে বলতে গেলে 20টি কেন্দ্রে যদি আমরা তমলুক এবং কাতিটাকে ধরে নিই, ঠিক আছে, 20টি কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের দলই সেখানে এমপি ছিল। এর মধ্যে অনেকগুলো দাবি কিন্তু মিটিয়ে নেওয়া যেত, তারা পারেনি। তাই আসুন দেখি, এই নতুন বারে বিভিন্ন দলের লোকজন আসবেন, তাদের কাছে এই দাবিটি রাখুন। যারা যারা বাংলা পক্ষের সদস্য নন তাদের জন্য বলছি, এই দাবিপত্রটি আমরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেব, আপনারা নিজেরা ছেপে নিয়ে এটা এলাকায় বিলি করতে পারেন। বাংলা ও বাঙালির একদম পাহাড় থেকে মোহনা প্রতিটি সেক্টর, সেখানে কৃষি রয়েছে, সেখানে খনি রয়েছে, সেখানে জেলে রয়েছে, সেখানে গঙ্গা ভাঙন রয়েছে, সেখানে রেল রয়েছে, সেখানে এনএইচ রয়েছে, সেখানে এইমস স্বাস্থ্য রয়েছে, এইমস রয়েছে, সেখানে সেনা রেজিমেন্ট রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির দ্বারা বাংলাদেশকে দিয়ে দেওয়া জমি ফেরত নেবার এবং সমুদ্র এলাকা ফেরত নেবার ব্যাপার রয়েছে। সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারি চাকরিগুলি যেগুলো আমাদের হকের পাওনা সেগুলোতে আমাদের দেওয়া হয় না, সেই সব কিছু রয়েছে। এই সার্বিক যে দৃষ্টিকোণ অনেক গবেষণা করে বাংলা পক্ষের সহযোদ্ধারা এবং আমরা মিলে তৈরি করেছি। তাই এই নির্বাচনকে আসুন আমরা বাংলা ও বাঙালির গণ দাবি বাস্তবায়নের নির্বাচনে পরিণত করি। অর্থাৎ বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন ভোটে না থাকলেও আপনার অধিকারের জন্য লড়ছে। জলপাইগুড়ি জেলা যাতে বঞ্চিত না হয়, পশ্চিম বর্ধমান, কলকাতা হোক, হুগলি হোক, হাওড়া হোক, প্রতিটা জেলার স্বার্থ যাতে সুরক্ষিত হয়, গঙ্গা ভাঙনের সমস্যায় মালদার বাঙালিকে কাঁদতে না হয় এবং আমফান ঝড়ের সময় সুন্দরবনের বাঙালিকে বঞ্চিত থাকতে না হয় এবং জেলে যাতে স্বার্থ রক্ষিত হয়, যাতে আমরা পড়াশোনার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাই, যাতে একটা ইঞ্চ নিয়ে উত্তর দক্ষিণ ঝামেলা না হয় এবং যাতে কলকাতা এবং আশেপাশে জেলাগুলোর মতো কম খরচে লোকাল ট্রেনে আমরা গন্তব্যে পৌঁছে যেতে পারি, যাতে করে বেশি করে লোকাল দূরপাল্লার ট্রেন দিয়ে উত্তর হোক বা পুরুলিয়া হোক বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ আরো সুব্যবস্থা হয়, সবকিছু দাবি এখানে আছে। আমাদের দাবি আপনার স্বার্থে। শেষে একটা কথা বলতে চাই, এইটা বলতে বলতে নিশ্চয়ই নানা সময় নানা মন্তব্য আসবে, কই এই জিনিসটা তো বলা হলো না, সেই জিনিসটা তো বলা হলো না। দুটো কথা বলতে চাই, এক, এটা পূর্ণাঙ্গ দাবি কখনো হতে পারে না, ঠিক আছে, আমরা আমাদের মতে যে 20টা আমরা চাইলে এটাকে 40 বানাতে পারি, 60 বানাতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমরা 2020 সাল থেকে রাজবংশী ভাষাকে তামিল, বাংলা, সংস্কৃত, হিন্দি এই সব যেরকম স্বীকৃত ভাষা কেন্দ্রীয় সরকারের অষ্টম তফসিলে, তেমনি আমরা বারবার এই চিঠি পাঠি করেছি, আমরা সভা করেছি, পথসভা করেছি, জনসভা করেছি, এখান থেকে আমরা সব সাংসদকে এটা জিনিসটা দিয়েছি, বাস্তবায়ন হয়নি, সেটাও আমাদের দাবির মধ্যে পড়ে, ঠিক আছে। এরকম অনেকগুলো দাবি হয়তো মনে পড়ে বাদ পড়ে যায়, অনেকগুলো দাবি আপনার মনে হতে পারে, আপনার যে এই যে টিভি চ্যানেল বা মিডিয়া যেগুলো আপনারা দেখতে অভ্যস্ত, যারা এরকম কথাগুলো নিয়ে কথা বলছে, কই তার প্রতিফলন অনেক ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন না, কারণ লোকসভা নির্বাচনটা কি এই বিষয়টাই আসলে অনেককে ভুলিয়ে দেওয়া হচ্ছে। মাথায় রাখবেন লোকসভা নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় তালিকায় যে যে বিষয়গুলো রয়েছে এবং যৌথ তালিকায় যে যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ একটা কেন্দ্রীয় সরকার সংবিধান অনুযায়ী যা যা নিয়ন্ত্রণ করে তার নীতি প্রণয়ন করার জন্য আপনি কাকে বাছবেন তার নির্বাচন। ফর এক্সাম্পল, আপনার এখানে পশ্চিমবঙ্গে জমি রাজস্ব কি হবে সেটা বেশি না কম তার নির্বাচন এটা নয়। ধরুন আপনার মনে হচ্ছে বোলপুরে আইন শৃঙ্খলার অবস্থাটা কেমন হবে এটার নির্ধারণের নির্বাচন লোকসভা নির্বাচন নয়, কারণ সেটা বিধানসভা নির্বাচন, কারণ আইন শৃঙ্খলা রাজ্যের, ভূমি রাজস্ব রাজ্যের। সেই কারণেই আপনি হয়তো বুঝতে পারবেন যে ভারতের সংবিধানকে সামনে রেখে লোকসভা নির্বাচনের গুরুত্ব
তার বাস্তব সাংবিধানিক গুরুত্বকে সামনে রেখে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই পবিত্র মাতৃভূমি পশ্চিমবঙ্গের অখণ্ডতা যেভাবে গত 10 বছরে ছিন্ন ভিন্ন করা হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের জমি এই বিজেপি সরকার বাংলাদেশকে দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের জল উপকূলবর্তী এলাকা বাংলাদেশকে দিয়ে দিয়েছে, সেইটা কিন্তু আমরা ফেরত চাই। এইভাবে যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখায় হোয়াটসঅ্যাপে আর ফ্লেক্সে, কিন্তু আসলে পশ্চিমবঙ্গকে খণ্ডিত করে দিয়ে দেয় বাংলাদেশে, এবং বাকি পশ্চিমবঙ্গকেও খণ্ড বিখণ্ড করে উত্তর দক্ষিণ পশ্চিম ইত্যাদিতে ভাগ করার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে স্পষ্টত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের ন্যায্য জমি এবং উপকূলবর্তী যে সমুদ্র ফেরত আনার ইস্তেহার, ভারতের ঐক্য এবং অখণ্ডতার পক্ষে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সুদৃঢ় করতে রাজ্য অধিকারের ভিত্তিতে ঐক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ঐক্যের ধ্বজা তুলে ধরতে বাংলা পক্ষের এই নির্বাচনকে কেন্দ্র করে দাবিপত্র বহুকাল ভোটার হয়ে কাটিয়েছেন, এবার ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হও বাঙালি, সেই সময় এসে গেছে। জয় বাংলা, জয় বাংলা।